ইস্যু, দেশটির বিভিন্ন বিজেপি শাসন আমল শুরুর পর বেশিরভাগ ধর্মীয় হামলারই শিকার হয়েছেন মুসলমানরা। গরু রক্ষার মতো নানা ইস্যুতে হামলার মুখে পড়েছেন তারা। নরেন্দ্র মোদী সরকারের ওপর স্বভাবতই ক্ষোভ আছে সংখ্যালঘু এই গোষ্ঠীর। নির্বাচনের আগে প্রায় 17 কোটি মুসলমানের ভোট নিয়ে তাই চলছে নানা সমীকরণ। 21 মার্চ মধ্যযুগীয় কায়দায় এভাবেই হামলা চলে গুরুগ্রামের এই মুসলিম পরিবারটির উপর। দিল্লির দক্ষিণ পূর্বাঞ্চলের এই শহরটিতে পরিবার নিয়ে বসবাস করতেন মোহাম্মদ সাজিদ। মুসলিম হওয়ার অপরাধে তার উপর হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর 50 থেকে 60 জন সদস্য। ওরা বাড়ির ভেতরে ঢুকে সবাইকে পেটাতে থাকে আর বলে যে তোরা মোল্লা পাকিস্তান চলে যা। একজন ভারতীয় মুসলিম হিসেবে কি নিজের দেশে থাকার অধিকার নেই আমার? উনহনে গেন্দ বল্লা দে দিয়া মে পৌঁছ জাতা হুঁ। এক লাঠিয়া ইয়াহ হাত মে লাগি। ওরা সবাইকে পেটাচ্ছিল, সব ঘরে ঘরে ঢুকে ভাঙচুর করছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই মেরে ফেলবে। মোল্লা গো ছড়না নেই। হিন্দুত্ববাদীদের বর্বরতা থেকে রেহাই পায়নি সরকারি প্রতিষ্ঠানও। গেল ডিসেম্বরে গোহত্যার অভিযোগে বুলেনশহর এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয় থানায়, গুলি করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তাকে। বিভিন্ন গণমাধ্যম আর সংস্থা জরিপ বলছে 2014 সালে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের উপর হামলা বেড়েছে। গোরক্ষার নামে হত্যা করা হয়েছে অন্তত 25 জনকে, আহত এবং পঙ্গুত্ব বরণ করতে হয়েছে 139 জনকে, আর এসব হামলার 60% হয়েছে বিজেপির নেতৃত্বে। সাধারণ মানুষের পাশাপাশি হামলা শিকার হয়েছেন দেশটির মুসলিম পার্লামেন্ট সদস্যরাও, সেটিও খোদ অধিবেশন চলাকালেই। তবে আসন্ন লোকসভা নির্বাচনে বড় ফ্যাক্টর এসব সংখ্যালঘু মুসলমানরাই। বিশ্বের 10% মুসলমানের বাস ভারতে, যা প্রায় 17 কোটি। নির্বাচনে 543 আসনের মধ্যে অন্তত 110টিতে প্রভাব ফেলবে এসব মুসলিম ভোট, আর 74টি আসনে স্পষ্ট ব্যবধান করে দেবে জয় পরাজয়ের। এর মধ্যে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি মুসলিম ভোটার। এই রাজ্যের অন্তত 16টি আসনে ফলাফল নির্ধারণ করছে মুসলিম ভোট ব্যাংকের ওপর। অন্যদিকে বিহার এবং ঝাড়খণ্ডের 9টি আসনে জয় পরাজয়ের ব্যবধান করে দেবে মুসলিম ভোট। পশ্চিমবঙ্গের সংখ্যা 13।